মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করলে ইসলামী শরিয়ার যদি নীতিমালাকে অনুসরণ করে করে তাহলে সঠিক। কারণ সৎকাজের আদেশ অসৎকাজের বাধা প্রদান পুরুষদের যেমন করতে হবে মহিলাদেরও করতে হবে। কোরআন এবং হাদিসের একটা মূলনীতি হলো যেখানে আল্লাহ তাআলা পুরুষদের ডিউটি ঠিক করে দেন নাই, গণহারে সবার জন্য বলছেন, হে ইমানদাররা এভাবে বলছেন, সেটা নারী পুরুষ সকলের জন্য কি হয়, প্রযোজ্য হয়। যার কারণে সৎকাজের আদেশ অসৎকাজের বাধা প্রদান এটা শুধু পুরুষরা করবে না, পুরুষদের পাশাপাশি কারাও করতে হবে। কিন্তু মহিলাদের জন্য কিছু এক্সট্রা কঠিন শর্ত আছে। এক নম্বর শর্ত হলো পর্দার যে বিধিবিধান আছে সেগুলো সব মেনে মেনে করতে হবে। দুই নম্বর হলো সংসারের কাজকর্ম করে অভিভাবক স্বামী হোক বাপ হোক তার অনুমতি নিয়ে তারপরে করতে হবে, না দিলে আপনার জন্য করা ফরজ না, আপনি করবেন না, নির্দেশ লঙ্ঘন করা আপনার জন্য জায়েজ নাই। তিন নম্বর হলো সফরের দূরত্বে যে করতে পারবেন না মাহরাম ছাড়া। অনেক মহিলারা আছে এক জেলা থেকে আরেক জায়গায় গিয়া তো দাওয়াতের কাজ করে, এটা হলো দুই নম্বর দাওয়াতের কাজ, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। হিজবুত তাওহীদ নামে একটা গ্রুপ আছে, দেখবেন মহিলাদেরকে সামনে বসাইয়া তারা প্রোগ্রাম করে, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। আমার নবীজি বলেছেন, ওয়াখাইরু সুফুফিন নিসাই আখিরুহা, মহিলাদের সব যখন শেষে হয় ওইটা উত্তম হয়, আর এরা মহিলাদের সব সামনে রাখে, আমার রাসূল যা বলছেন হুবহু তার উল্টা, এটা কখনো ইসলাম হতে পারে না। অতএব এই মার্কা তালিম হইলে সেটা কি হবে না, জায়েজ হবে না। আর সর্বশেষ কথা হলো মহিলাদের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে রোগ হলো জানে এক ইঞ্চি কথা বলে দুই ইঞ্চি, ঠিক না মেয়ে? ঠিক বানায়া বুনায়া হাদিসুন নেশা, আপনারা বুখারীর হাদিস শুনছেন মুসলিমের হাদিস শুনছেন, আরেক প্রকার আছে হাদিসুন নেশা, মানে কি মহিলাদের হাদিস, মানে মহিলাদের মুখে প্রচলিত। আল্লাহ মাফ করুক, সব মহিলা এরকম না, যারা শিক্ষিত বুঝেন আল্লাহর ভয় আছে তারা না জেনে কোনো কথা বলেন না। পুরুষদের মধ্যে এরকম রোগ আছে যে না জেনে কথা বলে, খবরদার, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে শুধু সেটার তাবলিগ করেন, সেটার প্রচার করেন, মন গড়া কোনো কিছুর প্রচার করা যাবে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবীজি বলেছেন আমার নামে কেউ মিথ্যা কথা প্রচার করলে তার ঠিকানা জাহান্নাম হবে। এজন্য মহিলারা দাওয়াতি কাজ করবেন না, জানে আন্দাজে করবেন না।